हमारे बंगाल के विपक्ष के नेता मेरे साथ थे, मेरे कान में कहते थे जाते वक्त कि साहब बहुत घुसपैठ होता है, बहुत घुसपैठ होता है, आते वक्त कहते थे अब बहुत अच्छा हो जाएगा, घुसपैठ होने की संभावना कम हो जाएगी। इस क्षेत्र को घुसपैठ और तस्करी की दृष्टि से अभेद बनाना ये बीएसएफ का काम है और उसमें हमें कोई कमी नहीं। हालांकि घुसपैठ और तस्करी स्थानीय प्रशासन की मदद के बगैर रोकना बड़ा कठिन, मगर आप विश्वास रखिएगा वो मदद भी जल्दी मिल जाए ऐसी राजनीतिक स्थिति का भी निर्माण यहां होने वाला है। मदद देनी पड़ेगी, जनता का ऐसा दबाव बनेगा जिसे मदद देने के लिए सब लोग मजबूर भी होंगे, मगर हम सीमा पर है, हमारे अधिकार है सीमा की सुरक्षा के, संविधान प्रदत्त अधिकार है, इसका उपयोग करते हुए ये पूरे क्षेत्र को हम अभेद बनाए, घुसपैठ से भी और तस्करी भी। केंद्रीय स्वराष्ट्र मंत्री चेयारे बसे বিজেপি নেতার মতো কথা বলছেন অমিত শাহ, পাল্টা তৃণমূল। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু তার যে সরকারি দায়িত্ব সেই চেয়ারটি তিনি অপব্যবহার করে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন। প্রথম কথা, বিএসএফ এর অনুষ্ঠানে এসেছেন, তো বিএসএফ তো এই সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে, ফলে অনুপ্রবেশ বলুন বা অন্য কোন ধরনের সীমান্ত সংক্রান্ত পাচার বলুন, এগুলো থামানোর দায়িত্ব তো পুরোদস্তুর তার দপ্তরের অধীন বিএসএফ এর। তার সঙ্গে তিনি রাজ্য প্রশাসনকে জড়িয়ে বা স্থানীয় প্রশাসনকে জড়িয়ে তিনি কিন্তু অত্যন্ত উৎসাহমূলক ইঙ্গিত করছেন, সীমান্তটা তার পাহারা দেওয়ার কথা, তার বাহিনীর পাহারা দেওয়ার কথা, এপার ওপারটা আটকাবে তার বাহিনী, রাজ্য প্রশাসন বা স্থানীয় প্রশাসন তো এদিকে থাকবে। যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে, নাম না করে অমিত শাহ সমালোচনায় চূড়ামণ নেত্রে। এগারো কোটি লোকের মধ্যে যদি পাঁচটা ঘটনা ঘটে, পাঁচটা ঘটনাকে নিন্দা করুন, পাঁচটা ঘটনাকে কন্ডেম করুন, পাঁচটা ঘটনার ফাঁসি চান, আমি খুশি হব। কিন্তু সব মানুষকে এক জায়গায় কাঠগড়ায় নিয়ে আসা কারো কাজ নয়। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দেন এনি আদার স্টেট। আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার আর ওরা করেছে কুৎসার ভাণ্ডার, মিথ্যে কথা বলার ভাণ্ডার। আজকে উত্তরপ্রদেশে মেয়েদের বিচার চাইতে গেলে যে অত্যাচারিত হয় তাকেই অত্যাচারী করে আবার পুলিশ ওখানকার। আমাদের এখানে এই করবার সাহস কারো আশা করি নেই, আর থাকলে সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ লোক আমি ছাড়া আর কেউ হবে না, সবচেয়ে কঠোর লোক, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ছেলে মেয়েদেরও ছাড়ি না, যদি কেউ অন্যায় করে আমি তাদেরও গ্রেফতার করিয়ে দিই।